Hello, friends, anything, again. মর্নিং একবার আপনাদের সাথে দেখা হয়েছিল, তখন 7:26। এই আবার দেখা হলো আপনাদের সাথে, এখন হয়তো 7:45। ইয়ে থেকে এরা এরকম করছে, অর্থাৎ শরীরচর্চা করছে সকালবেলা। এটার সরকারি সঙ্গীত কলেজ স্থাপিত 1963 খ্রিস্টাব্দ, 63 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এর সামনে অনেকখানি জায়গা, সেখানে সবাই ব্যায়াম করছে, একজন ইনস্ট্রাক্টর দিচ্ছে ব্যায়াম করতে হবে সেটা। তো সকালবেলা অনেক এই যে তারা যে দেখছে কত আমি পর্দার উপরে যাচ্ছি না, পর্দার উপরে আছে নারীরা, তারা ওদিকে সামাজিক সবাই একটা চিৎকার দিচ্ছে, ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। আমি মুখ দেখাতে পারছি না, দেখুন আসলে শরীর মোটা হয়ে গেছে, এখন এই যে এটা করছে, কসরতটা করছে, এক্সারসাইজটা করছে, এটা খুবই সুন্দর। এক্সারসাইজ এভাবে করা উচিত সকালবেলা, যে বহুত কারা নিয়ে যায় না, শিক্ষা জাতির আদর্শ কি বলেছে রহমান, শিক্ষা ছাড়া কোনো জাতি বড় হতে পারে না। তোমরা আমাকে শিক্ষিত মা দাও, তোমাদের সমৃদ্ধ জাতি দেবো। তো এই হচ্ছে তার অবস্থা, কি বলবো, উদ্যোগ নিলেই সম্ভব। আর আমরা মাননীয় মেয়রকে বলবো, আপনি সকালবেলা এখানে আসুন, ব্যায়াম করুন এবং এদেরকে উৎসাহিত করুন, আর এদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করুন। এছাড়া আর কী বলা যেতে পারে ভাই? কো না, এমনি করি ভাইয়া, আমরাও যে ইয়ে করি তো ইউটিউবার। আচ্ছা, কতদিন থেকে আপনি করছেন এটা? এটা আমি আজকে 5-6 বছর। 5-6 বছর করছে? 6 বছর। আচ্ছা, তাই শরীর কেমন লাগে এখন? সুস্থ, এখন ভালো লাগে না, এখন ঘুম হয়। আগে ওষুধ না খেলে, আপনার ব্যায়াম না এই না করার আগে ঘুম হইতো না, আমি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও 2-3 ঘন্টা পরে যা কাজ করতে কাজ করতে না। আচ্ছা, এখন আপনার সবার সাথে এখানে নিয়ম কি সদস্য হতে হয় নাকি? হ্যাঁ, 300 টাকা। আচ্ছা, 300 টাকা পাওয়ার সাধ্য নয় সে ফিরি। আচ্ছা, এখানে না, এখানে। আচ্ছা, আপনার নামটা কি ভাই? ইলিয়াস। ইলিয়াস ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি যে একটু সময় দিলেন আমার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, করে।